নমস্কার বন্ধুরা আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনিময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বাংলা প্রকল্পের থার্ড ইনস্টলমেন্টের টাকা কখন পাবে বা থার্ড ইনস্টলমেন্টের যে ফর্মটি কখন জমা দেবে হ্যাঁ বন্ধুরা অনেকেই কি করে বা বেবি জন্মের আগেই ফার্স্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা পেয়ে গেছে অর্থাৎ তিন হাজার টাকা পেয়ে গেছে বেবি জন্মের পর কবে পাবে যে তৃতীয় ইনস্টলমেন্টের টাকা সেটা বুঝে উঠতে পারছো না তিনটে ফর্মে এই বাংলা মাতৃ প্রকল্পের ফর্মটা আছে একটা হলো এম ওয়ান এ ওয়ান বি এবং ওয়ান সি ওয়ান এতে পাওয়া যায় দু টাকা ওয়ান বিতে পাওয়া যায় এক হাজার টাকা ওয়ান সিতে পাওয়া যায় দু টাকা টোটাল পাঁচ টাকা দিয়ে থাকে গর্ভবতী মায়েদেরকে অর্থাৎ এই গর্ভবতী অবস্থায় তারা তিন হাজার টাকা পেল এবং বেবি জন্মের পর পাবে দু হাজার টাকা এই দু হাজার টাকার জন্য তাদেরকে আলাদা করে আবেদন করতে হয় এই আবেদন পদ্ধতি সম্পূর্ণভাবে তুলে আনব এবং কখন আবেদন করার সঠিক সময় এবং কখন আবেদন করা যাবে না সেই বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব। এবং ফর্মটা তোমরা কোথা থেকে পাবে অনলাইনে যে অপশানটি দেওয়া হয়েছে তাতে আবেদন করা যাবে কিনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছি অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো আর একটা ছোট্ট অনুরোধ যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশের দেওয়া আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা চলো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই সেখানে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি সেখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারবে চলো বাংলা মাতৃ প্রকল্পে যে তিন নম্বর পেজ অর্থাৎ বাচ্চা হবার পর যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়ে থাকে সেই ভ্যাকসিনগুলো দেওয়ার কিস্তির টাকাটি কিন্তু পেয়ে থাকে অর্থাৎ এই তিন কিস্তির টাকা পাওয়ার জন্য সমস্ত ভ্যাকসিন কিন্তু তাদেরকে নেওয়া হতে হবে অর্থাৎ তিন মাস পরেও কিন্তু এই টাকার জন্য আবেদন করতে পারো যতক্ষণ পর্যন্ত তোমার ভ্যাকসিন না সম্পন্ন হচ্ছে বেবির যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়ে থাকে তো সেজন্য যে ওয়েবসাইটটিতে আসতে যদি বাংলা মাতৃ প্রকল্পের ফর্ম বলে কিছু লিখো বা ফর্ম ওয়ান ফর্ম টু সেক্ষেত্রে সেরকম কোনো পিডিএফ তোমাদের সামনে ওপেন হবে না বা সেখান থেকে পাবে না আমরা তোমাদেরকে সেই ফর্মটি তুলে আনছি তোমাদের সামনে এটা হলো বাংলা মাতৃ প্রকল্পের ফর্ম কিন্তু এখানে সাইডে লেখা রয়েছে পি এম এম ভি ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী যে স্কিমটা বার করেছে সেইটা কিন্তু এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছে তো এই যে স্কিমটার নাম সেটা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা তো এই এই যোজনার আন্ডারে তোমরা চাইলে অনলাইনেও আবেদন করতে পারো সেক্ষেত্রে অনলাইনে আবেদন করলে অন্যান্য স্টেটে কিন্তু সেই আবেদন হচ্ছে অনলাইনের মাধ্যমে রেজিস্টার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে অনলাইনের মাধ্যমে আবেদন হচ্ছে কিন্তু বর্তমানে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি এই যে প্রকল্পটির নাম সম্পূর্ণ বাংলা মাতৃ প্রকল্প করা হয়েছে সেজন্য এটি অফলাইনেই জমা দিতে হবে যদি তোমরা অনলাইনে করো সেক্ষেত্রে কোনো অ্যাপ্রুভেল পাবে না বা টাকাও পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম একদমই পাবে না তা বলছি না কিন্তু অনেকটাই কম সমস্ত ডকুমেন্টস যা যা রিকার্ড ডকুমেন্টস রয়েছে সেগুলো তোমার দ্বারা সাবমিট করা পসিবেল হবে না সেজন্য বলবো যে তোমাদের আশাকর্মীদের মাধ্যমেই তোমাদের যে এলাকার যে আশা দিদি রয়েছেন ওনাদের মাধ্যমেই এই আবেদনটি করতে হবে এই আবেদনটি করার জন্য যে ফর্মগুলো তোমরা অনলাইন থেকেও পেতে পারো তার মাধ্যমেও করা সম্ভব কিন্তু আমরা সম্পূর্ণ ফর্মটা তোমাদের সামনে রেখেছি টোটাল ছটা পেজের ফর্ম এখানে রয়েছে আমাদের সামনে এবং এই পেজগুলোই তোমাদেরকে ফিল আপ করতে হবে অর্থাৎ এই ফর্ম সিতে কী বলা হয়েছে কি কি ফিল আপ করতে হবে এখান থেকে ফর্ম সি বা অনলাইনের মাধ্যমে যে ফর্ম সিটা তোমরা পাবে দুটোই কিন্তু সেম অর্থাৎ এখানে ফর্ম সির কথা উল্লেখ রয়েছে আমরা যদি তোমাদের সামনেই ফর্ম সিটা ডাউনলোড করি তাতে কিন্তু বাংলা মাতৃপ্রকল্পটা লেখা নেই বাকি সমস্ত কাজগুলো বা পার্টগুলো সেম তো একইভাবে দেখতে পারছো যে অ্যাপ্লিকেশান ফর্ম ক্লেম থার্ড ইনস্টলমেন্ট আন্ডার পি এম এম ভি ফর্ম সি বলে তো এই কথাটা কিন্তু সেই বাংলা প্রকল্পের ফর্মটিতে নেই তো বাংলা প্রকল্পের ফর্মটি যদি তোমাদের সামনে আমরা ওপেন করি তাতে প্রথমেই রয়েছে বাংলা প্রকল্প এটা অ্যাড করা হয়েছে এবং এখানে বাংলা প্রকল্প ইংলিশেও লেখা রয়েছে একই কথা লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ক্লেম সেকেন্ড ইনস্টলমেন্ট এটা ফর্ম সিটা কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্টের কথা বলা হয়েছে ওয়ান সি কিন্তু এটা অ্যাকচুয়ালি থার্ড ইনস্টলমেন্টের হবে এখানে বিষয়গুলো এক কি কি ফিল আপ করতে হবে বেশি বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি আধার কার্ড নম্বর এবং কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে রয়েছে এর মধ্যে থেকে তোমাদের ডকুমেন্টস চয়েস করতে হবে নিচের দিকে বলা হয়েছে যে ডেট অফ ডেলিভারি কত তারিখে বেবি হয়েছে এবং তার বেবি গভর্নমেন্ট হসপিটালে হয়েছে কি প্রাইভেট হসপিটালে এবং তার নাম লিখতে বলা হয়েছে তো ফর্ম এ এবং ফর্ম বি যদি তুমি সাবমিট করেছো এবং তার টাকা পেয়েছো তাহলে এখানে নো হবে আর যদি ইএস হয় যদি ইয়েস হয় তাহলে কিন্তু এখানে বলা হয়েছে সেই যে অ্যাক্নলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু জমা দিতে হবে অর্থাৎ এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ তোমার কাছে নাও থাকতে পারে আশাকর্মীদের দ্বারা যদি জমা হয়ে থাকে ফর্ম এ এবং ফর্ম বি তাহলে কিন্তু ওনাদের কাছে আছে এটা ভাবার প্রয়োজন নেই তারপর যে চাইল্ড হয়েছে সে ছেলে না মেয়ে সেটা এখানে টিকমার্ক দিতে হবে যদি জমজ হয়ে থাকে সে তার একটা ক্যাটাগরি ভাগ রয়েছে এবং যে ভ্যাকসিনের কথা বলছিলাম যে ফার্স্ট যে পুরো সাইকেলে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো দেওয়া হয়েছে কি না যদি এখানে নো হয় সেক্ষেত্রে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা একদমই নেই সমস্ত ভ্যাকসিন কিন্তু কমপ্লিট হতে হবে তারপরে থার্ড ইনস্টলমেন্টে টাকা আসবে যদি হেলথ আইডি থাকে সেটা দেবে নাহলে দেওয়ার প্রয়োজন নেই অনলাইন থেকেও যদি তোমরা এই ফর্মটা ডাউনলোড করো এই ফর্মটাও কিন্তু সাবমিট করতে পারবে আছে। তো নিচের দিকে যেখানে বললাম যে সমস্ত ভ্যাকসিনের কথা তার নিচে রয়েছে আশাকর্মী যিনি এই আশাকর্মী হিসেবে এই অ্যাকসেপ্ট করবে এই ফর্মটা তার ডিটেলস এখানে ওনাদের দ্বারা ফিল করা হবে এটা আপনাদের ফিল করার প্রয়োজন নেই এখানে কী কী ডকুমেন্টস দিচ্ছে ইএসর নোয়ের হিসেবে লিখতে হবে যে আধার কার্ড বেনিফিশারি ডিটেলসে ইয়েস আছে কি না এই সমস্ত ডিটেলসগুলো এগুলো আশাকর্মীর দ্বারাই ফিল আপ হবে এগুলো তোমাদেরকে ফিল করার প্রয়োজন নেই এবং নিচের যে এই পোর্শনটি তোমাদেরকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ হিসেবে তুমি যে জমা দিয়েছ সেই স্লিপ হিসেবে তোমাদেরকে দিয়ে দিয়ে দেওয়া হবে তোমরা কিন্তু এটা রিসিভ কপি হিসেবে রেখে দিতে পারো এবং এটা তোমাদেরকে বারবার বলছি তোমরা অনলাইনে আবেদন করার অনেকেই বলছি যে অনলাইনে তো অপশান রয়েছে অনলাইনে কেন আমরা করবো না অনলাইনে অবশ্যই আবেদন করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্রুভ হওয়ার চান্স একদমই নেই হ্যাঁ বন্ধুরা কেন বলছি সেটা তোমরা অবশ্যই বুঝেছো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি এই প্রকল্পটার নাম সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়েছে অর্থাৎ পি এম এম ভি রয়েছে কিন্তু যেটা প্রধানমন্ত্রী মাতৃ বাংলা বন্দনা যোজনা যে অপশানটির কথা বলছিলাম এই অপশানে নাই এটা হলো বাংলা মাতৃপ্রকল্প নামকরণ করা হয়েছে অর্থাৎ যেহেতু বাংলা মাতৃ প্রকল্পে আশাকর্মীদের দ্বারাই অ্যাকসেপ্ট করা হচ্ছে অতএব আশাকর্মীদের দ্বারাই কিন্তু তোমাকে সমস্ত ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে ডকুমেন্টসগুলো ওনাদের দ্বারা যেগুলো বললাম যে লেখা রয়েছে সেগুলো জমা দিতে পারো হ্যাঁ অবশ্যই ভ্যাকসিনের যে পলিও কার্ড যেটাকে বলা হয়ে থাকে পলিও কার্ড যেটা তোমাদের বেবি হওয়ার আগেই তৈরি হয়ে থাকে সেই কার্ডে ভ্যাকসিনের ডেটগুলো সাইড লাস্ট পেজে রয়েছে সেই পেজগুলো কিন্তু তোমাদেরকে সেই জেরক্স করে সেটা কিন্তু জমা দিতে হবে সেই পেজ জমা না হলে অর্থাৎ বেবি হওয়ার তিন মাস পর সমস্ত ভ্যাকসিন সম্পন্ন হয় সমস্ত ভ্যাকসিন সম্পন্ন হবার পরেই কিন্তু তুমি এই থার্ড ইনস্টলমেন্টে টাকাটা পেতে পারো তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝেছো আশা করি আজকে এই বিষয়ে যে ভিডিওটা ছিল ফর্মসি কখন জমা দিবে কিভাবে জমা দেবে কোথা থেকে ডাউনলোড করবে সেই বিষয়গুলো তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো আমরা চেষ্টা করব সঠিক ইনফরমেশান দেওয়ার আর যেই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ